চাকমা সামাজিক পরিষদ এর উদ্যোগে ত্রিপুরা রাজ্যে বসবাসকারী চাকমা সম্প্রদায়ের আজকে এক জেনারেল অ্যাসেম্বলি আমরা এখানে আয়োজন করেছি। এই জেনারেল চাকমা অ্যাসেম্বলি আয়োজন করার মূল উদ্দেশ্য হইতে আছে আমাদের যে সমাজ ব্যবস্থা এবং আমাদের যে কাস্টমারি ল এবং আমাদের এই যে যে চাকমাদের যে রীতিনীতি পরম্পরাগত যে রীতিনীতি আছে এই বিষয়ে আলোচনা করা। আর এর মধ্যে আপনারা হয়তো জানেন যে সম্প্রতি পেচারতল ব্লকের অধীনে আন্দারসরা গ্রামে যে এক দুই ধর্মান্তরিত পরিবার ওনারা মাননীয় হাইকোর্টে ওনারা আপিল করেছেন, যে কেস করেছেন যে ওনাদের চাকমা সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম আজকে ওনাদের ওই যে চাকমা ফ্যামিলি ওনাদেরকে চাকমা সমাজ থেকে বাহির করা হয়নি, ওনারা মানে নিজেদের এই ধর্ম পরিবর্তনের ফলে ওনারা নিজেদের নিজের সমাজ থেকে বাহির হয়ে গিয়েছেন। তো এখানে আমরা এই যে ধর্মান্তরিত পরিবার শুধু দুইজন নয়, ওইখানে ১৬ পরিবার সর্বমোট ধর্মান্তরিত হয়েছেন। এই ১৬ পরিবার থেকে ১৪ পরিবার আবার প্রত্যাবর্তন করেছেন নিজের স্বধর্মে, এবং স্বধর্মে প্রত্যাবর্তন করার পর ওনারা আবার নিজেদের সংস্কৃতি এবং নিজেদের ঐতিহ্য ওনারা পালন করছেন। মূলত আমরা চাকমা সম্প্রদায়ের লোক ত্রিপুরাতে বসবাস করছি অনেক শত শত বছর আগে থেকে। তো আমরা ১৯টি জনজাতি সম্প্রদায়ের মধ্যে চাকমা জনজাতির সম্প্রদায় একটি। আমাদের নিজস্ব কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি এবং পরম্পরাগত রীতিনীতি রয়েছে, যা মানে অনাদিকাল থেকে আমাদের সমাজে চলে আসছে। তো এই যে পরম্পরাগত রীতিনীতি বা সংস্কৃতির কারণে আজকে আমরা চাকমা সম্প্রদায় হিসেবে আমরা আমাদের নিজেদের পরিচয় দিতে পারতেছি, এবং সাংবিধানিক যে সুবিধা আছে এই সুবিধাও আমরা এই আমাদের চাকমার সংস্কৃতি এবং রীতিনীতির কারণে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। কিন্তু একজন ব্যক্তি সে যদি ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে চলে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জনজাতিদের যে আচার ব্যবস্থা আচার আচরণ বা রীতিনীতি সে কিন্তু অনুসরণ করবে না। যেমন আমাদের জন্ম হলেই আমাদের কী হয়, ওই কজই পানি এমন একটা অনুষ্ঠান করতে হয়, বিবাহের সময় চুমুলাং বা খানা সিরেনি, এ সমস্ত বিভিন্ন ধরনের আমাদের রীতি রেওয়াজ রয়েছে। আর মৃত্যু হলে আমরা দাহ করি এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করি। কিন্তু একজন ধর্মান্তরিত ব্যক্তি সে যদি নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যদি চলে যায়, সে এই সমস্ত রীতিনীতি ফলো করবে না। তো কাজেই একজন ব্যক্তি সে যদি ধর্মান্তরিত হয়ে অন্য সমাজে চলে গেলে তাকে বহিষ্কার করতে লাগে করা সমাজ থেকে বহিষ্কার করে না, এবং সে স্বইচ্ছায় নিজের সমাজ থেকে চলে যায়। এখানে আমাদের মাঝে আছেন ওই আন্দারসরা যে গ্রামে ধর্মান্তরিত হয়েছে ওই গ্রামের এই সমাজপতি রয়েছেন, আর যারা ধর্মান্তরিত হয়েছে ওই মানে আবার ধর্মান্তরিত হওয়ার পর তারা আবার যে স্বধর্মে ফিরিয়েছে নিজেদের চাকমা সংস্কৃতি রীতিনীতি পালন করছে, এই ফ্যামিলির লোকও আমাদের সামনে আছেন। আপনারা ওনাদের থেকেও আপনারা প্রশ্ন করতে পারেন। পূর্ব আন্দারসরা গ্রামের এই কারবারি লক্ষ্মীচন্দ্র চাকমা আছেন, আর যেই পরিবারগুলো যে ১৬ পরিবারের যে ধর্মান্তরিত হয়েছে ওই ১৬ পরিবারের থেকে এখানে উপস্থিত হয়েছেন। কী মানে ধর্মান্তরণ কীভাবে হক করা হয়েছে এবং কী কী অপকুশলের কারণে তারা ধর্মান্তরিত হইতে বাধ্য হয়েছে, এবং বুঝার পর কেন তারা এই আবার ফিরে আসলো, ওনারা এই বিষয়ে বলবেন। এখানে আমার সামনে আছেন আমাদের চাকমা সমাজের মাননীয় প্রধান সমাজপতি শ্রী দেবজান চাকমা মহোদয়, উনি রাজ্য কারবারি আছেন, এজাল রাজ্য কারবারি অর্থাৎ সহ প্রধান সমাজপতি যোগমায়া চাকমা, সহ সমাজ
প্রধান সমাজপতি নির্মল চাকমা আর আমাদের প্রবীণ সাংবাদিক এবং চাকমা ব্যক্তিত্ব এবং আগরতলা সাগালা চাকমা সামাজিক পঞ্চায়েতের সাগালা কারবারি মাননীয় শ্রুতরঞ্জন কিশা আমার সাথে রয়েছেন নিরঞ্জন চাকমা মাননীয় তিনি চেয়ারপারসন ত্রিপুরা রাজ্য চাকমা সমাজক পরিষদের রয়েছেন গৌতম লাল চাকমা উনি আমাদের প্রচার সম্পাদক আমি মূলত আন্তঃসরা চাকমা সমাজক পঞ্চায়েতের একজন সভাপতি আমাদের গ্রামের পঞ্চায়েতে যা যে খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্ম নিয়ে একটা কথা বর্তমানে পরিচালনা হইতেছে তাতে আমাদের আজকে ত্রিপুরা রাজ্যে আমরা বিশেষভাবে সাহিত্য ধর্ম প্রচলন হইতেছে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান তাতে আমাদের আজকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তাতে কোনো ভেদাভেদ নাই যারা নাকি আজকে আমাদের সমাজের চাকমা সমাজের দুই পরিবার খ্রিস্টান হয়ে গেছে তাতে আমরা এর আগে কোনোদিন আপত্তি করিনি কিন্তু এক বছর বা দেড় বছর এরকম তারা খ্রিস্টান ধর্ম পালন করেছিল তাতেও আমাদের কোনো আপত্তি নেই পরে আমরা দেখে দেখে বুঝতে পারতেছি তারা গ্রামের মধ্যে মানে নানা ধরনের বাদ্যযন্ত্র গান কোনো সময় খান্না এরকমভাবে গান করে তাও আমরা কোনো আপত্তি করিনি তবে আমরা কখন আপত্তি করে করার বাধ্য হয়েছে আমরা আন্দাসরা স্কুলের দুইজন ছাত্রী একজন ক্লাস টেনে পড়ে আর একজন আর কোনো তৎপরতা একজন ক্লাস সেভেনে পড়ে ওই দুজন ছাত্রী মোটামুটি স্কুলে দুজন ছাত্রীর মধ্যে একজন ছাত্রী নিগা চাকমা তারা প্রায় সময় বেহুশ হইয়া পড়েন মানে তারা যে সময় বেহুশ হইবে তাদের কোনো হুঁস নাই মানে পুরো মাটিতে পুড়িয়া যায় তখন থেকে আমরা বুঝতে পারি যে জিজ্ঞাসা করে আমরা গার্জিয়ান পক্ষ হইতে এসএমসি পক্ষ আর শিক্ষক পক্ষ এটাই জানতে পারি তারা এই যে মূর্ছিত হওয়ার কারণটা আমরা কখন থেকে হয়েছে তারা যে উত্তরে বলেছেন তারা যখন ওই যে আন্দোলনে একজন পূর্ণ কুমার চাকমা তাদের বাড়িতে একটা সাধারণ ছোটখাটো গির্জাঘর বানিয়েছিল এ সময় এই মেয়ে থেকে তাদের মেয়ের সহিত মানে যে সময় ঘুরতে নেওয়া হয় তারা ওই গির্জাঘরে তারা বসিয়ে কিছু একটা তার যিশুর মানে স্মরণ করতে আপত্তি করে আপত্তি করতে গিয়ে তখন তারা বুঝতে পারে যে তাদের হাত পাও সম্পূর্ণ অবশ্যয়া যায় তখন এখান থেকে উঠতে গেলে কিছু উঠতে পারে না তারা তাই তারা কী করে একটা এখানে গির্জাঘরের মধ্যে একটা গ্লাসের মধ্যে জল রাখে তারা ওই গ্লাসটাকে মানে একটু জল শুরুয়ের মধ্যে ছিটিয়ে দেয় আর কিছু পান করার জন্য বলে তখন গিয়ে ওই জল পান করতে গেলে তারা পুরো সম্পূর্ণ বর্ষিত অবস্থায় এখানে প্রায় ঘন্টা এখানে পড়ে থাকে তখন থেকে হুঁশ এখান থেকে যখন হুঁশ আইব হুঁশ আওয়ার পরে তারা বাড়িতে যাওয়ার পর মানে ওই মানে মূর্ছিত যে অজ্ঞান হয়ে যায় বারবার তারা প্রায় বর্তমানেও চলে আসতেছে এটা তারা স্কুলে গিয়ে যে সময় মানে ওই মূর্ছিত অবস্থা পড়ে গেছে মূর্ছিত থেকে পড়ে আসার পর তখন গিয়ে তারার যে তারার একটা দায়িত্ব নিতে চাইছে যে আমরা এখন খ্রিস্টান হ্যাঁ তোমরা বুদ্ধি ছাত্র যা স্কুলে আসো তোমরা সব বুদ্ধি ছাত্র স্কুলের থেকে বার হয়ে যাও আমরা যদি খ্রিস্টান আমরা স্কুলে থাকবো ক্লাস করবো এভাবে তারা কত কিছু মানে চালিয়ে গেছে এটা আমরা স্কুলের বিদ্যালয়ের শিক্ষক বর্তমানে আছে আর এসএমসি কমিটি আছে তারা অভিভাবক পক্ষ আছে সম্পূর্ণ তারা জবাব দিবে তাই আমরা ভয়ভীত হয়ে তখন গিয়ে তারা খ্রিস্টান যে দুই পরিবার খ্রিস্টান হয়েছে তারা আমরা বলতে বাধ্য হয়েছে তোমরা যেহেতু এরকম মূর্ছিত মানুষ যদি জলে পুড়িয়ে যায় যদি আগুনে পুড়ে যায় তাতে তার দায়িত্ব খেয়ে নেবে কিন্তু তারা পূর্ণম চাকমা বলেছেন এই দায়িত্ব তো আমরা নিতে পারবো না কারণ তারা যদি কোনো জলে ফুরিয়া মৃত্যু হয় আগুনে ফুরিয়া মৃত্যু হয় এই দায়িত্ব আমরা কীভাবে নিব তার একটা সদ উত্তর দিয়েছেন আবার এই অবস্থা আমি অজ্ঞান আমি পাগল আমি এর আগে আমিও হয়ে গেছি কিন্তু আমার তার জবাব দিয়েছে আমি তিন মাস পর বা চার মাস পর এরকম ঠিক আপনি ঠিক হয়ে গেছি তা আমরা তো এভাবে কিন্তু ভরসা করতে পারছি না
তাই আমরা তাদের কাছে বলতে চাইছি আমি তারা যদি কোনো ব্যাপারে মৃত্যু হয় এই অজ্ঞান অবস্থায় বা পুড়ে আগুনে পুড়ে যায় এই দায়িত্ব তোমরা সব নিতে হবে কিন্তু তারা কোনো এই দায়িত্ব পালন করতে বাধ্য নয় তাই আমরা তাদের বলছি তোমরা যেহেতু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো আমরা বৌদ্ধ ধর্মে থাকব আমাদের নিয়ম যা আছে তোমরা খ্রিস্টানদের যা নিয়ম আছে এটা আমরা কোনো মিল হইতো না আমরা আমরা ভাবে থাকব তোমরা যখন নিজে নিজে সরিয়ে গেছো তোমাদের লোকে আমরা কোনো ইয়ে থাকবে না যোগাযোগ থাকবে না চলাফেরা চলবে না এই বলে আমরা মানে থারার লোকে এই অতটুক পর্যন্ত খুশি গেছি ওনার নামটা আমার নাম লোকেশন ধর শর্মা আমি আন্দাসরা পঞ্চায়েত থেকে মানে বলছি ঠিক আছে কে কইব আপনি কইবেন না আমাদের যে সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থাটা আমাদের চার ভাগে বিভক্ত গ্রাম পঞ্চায়েত এরপরে চাকালা পঞ্চায়েত এবং ষোলোয়ানি পঞ্চায়েত এরপরে সর্বোচ্চ স্তর হচ্ছে রাজ্য পরিষদ গ্রাম স্তরে যদি গ্রাম স্তরে যদি কেউ কোনো বিচার বা কোনো সমস্যা সমাধান করে তাহলে এটার কারোর যদি কোনো আপত্তি থাকে বা উচ্চ পর্যায়ে এটা সুষ্ঠু আরও একটু ভালো রকম যে সে যদি বিচার যেতে চায় তাহলে সে চাকালা পঞ্চায়েত যাবে চাকালা পঞ্চায়েত থেকে ষোলোয়ানি ষোলোয়ানি থেকে রাজ্য পরিষদ এবং রাজ্য পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয় তো এখানে দেখে গেছে মানে গ্রাম পঞ্চায়েত থেকেই মানে রাজ্য পরিষদ না জানিয়ে ওনারা অন্যদিকে চলে গেছে আজকে এখান থেকে আপনাদের রাজ্য সরকার উদ্দেশ্যে কিছু আপনার বার্তা আছে আজকে এখান থেকে আমাদের একটা বার্তা আছে আমরা যারা চাকমা সমাজের লোক আমরা প্রত্যেকেই আমরা এডিসি এলাকাতে বসবাস করি আর এডিসি জনজাতিদের জন্য এডিসি গঠন করা হয়েছিল তাদের কৃষ্টি সংস্কৃতি এবং তাদের সমাজ ব্যবস্থা নিয়ে যাতে তারা চলতে পারে এবং নিজেদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে তারা যাতে নিজেদের শাসন করতে পারে ওই এর জন্য আমরা রাজ্য সরকার এবং এই যারা প্রশাসনকে আমরা একটাই বার্তা দিতে চাই আমরা আজকে এই গ্লোবালাইজেশন যুগে আমাদের আজকে সংস্কৃতি বিপন্নর মুখে অস্তিত্বের মুখে আছে তো আমাদের সংস্কৃতি যাতে রক্ষা হয় আমাদের সমাজ ব্যবস্থা যাতে রক্ষা হয় এটা এই এই এর জন্য যাতে একটা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় এবং কাস্টমারিল যেটা এডিসি প্রশাসন থেকে গত ডিসেম্বর মাসে যেটা যে বিলটা পাস করা হয়েছিল ওই বিলটা ওই কাস্টমারি বিলটা যাতে আমাদের দ্রুত এটা কোডিফাই করা হয় আপনার নাম আচ্ছা কতজন ছিল তারা প্রথমে দুইজন এরপরে আরও সর্বমোট তারা ষোলো পরিবার ধর্মান্তরিত হয় 2022 মানে কি কারণে ওই কারণটা ওনারা বলবেন আপনি বলুন তারপরে অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমাদের জনজাতি সমাজের লোক আমরা খুব সরল এবং সোজা তাছাড়া আমাদের চাকমা সমাজ আমরা সব ধর্মেরই আমরা শ্রদ্ধা করি এবং সব ধর্মেরই আমরা সম্মান করি ভারতে যে ধর্মনিরপেক্ষ ভারতেও আমরা এই সিকুলারিজম বা অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এটা আমরা অনেক সম্মান করি তো তারা যে কারণে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিল তো ওইখানে একজন পাস্টর বা তাদের ধর্মপ্রচারক ওনারা বলবেন কী নাম তো এই উনি কবিরাজি করেন আর গ্রামের লোক তো কবিরাজি বা এসব মানে এই সমস্ত অনেক বিশ্বাস করেন তো নিজের অসুখ যদি হয় অসুস্থ হওয়ার কারণে ওনার কাছে চিকিৎসার জন্য গেলে ওনার প্রথম শর্ত হচ্ছে খ্রিস্টান হতে হবে খ্রিস্টান ছাড়া অন্য কাউকে মানে তারা চিকিৎসা করবে না তো নিজের মানে এই চিকিৎসা অসুস্থতার চিকিৎসা করার জন্য ওনারা বাধ্য হয়েছেন খ্রিস্টান হতে ধর্ম পরিবর্তন করতে তো আর একটা বিষয় যেটা গির্জাতে যেটা হয় মানে ওই ব্যক্তি যিনি ধর্ম পরিবর্তন করান ওই ব্যক্তি নাকি একটা পানীয় ওনাদের খেতে দেন
ওই যে ওই পানিওটা খেতে দিলেই ওনারা ওরা অজ্ঞান হয়ে যায় যার কারণে তাদের ভয়টা আরো বেশি মানে অন্তরের মধ্যে ভয়টা আরো বেশি বেড়ে যায় এবং ওই ভয়ের কারণে হ্যাঁ হয়তো এই এই হইতে পারে ওই হইতে পারে এই ভয়ে তারা খ্রিস্টান ধর্মে গ্রহণ করতে বাধ্য হয়েছিল আজকে কি মূল আলোচনা এটাই ছিল এর মধ্যে আমাদের যে ভবিষ্যৎ আমাদের চাকমা সমাজ কিভাবে চলবে ওই বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল কিভাবে চলবে আপনি বলেন এই উনি হচ্ছেন আমাদের লিগ্যাল এক্সপার্ট আপনার নামটা আমার নাম শান্তিবিকার চাকমা আমি ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য কাবিদেন বা চাকমা সমাজের সম্পাদক রাজ্য সম্পাদক আচ্ছা এই তারা ধর্মটা Thank you.